আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটা হালুয়া রেসিপি। সুজির হালুয়া তো অনেকভাবেই তৈরি করা যায়, আজকে দেখাবো ডিম সুজির হালুয়া। আর এটা বানানো যেমন সহজ, খেতেও ঠিক তেমনই মজার। যে কোনো অকেশনে ঝটপট করে তৈরি করে নিতে পারবেন, আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই তৈরি করা রেসিপিটি। প্রথমে একটা বাটির ভেতরে 4টা ডিম আমি নিয়ে নিচ্ছি। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ডিমটা একটু ফেটে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে, এখন এর ভেতরে হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করছি। দুধটা আমি ফুটিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। কোনোভাবেই এই ডিমের ভেতরে গরম দুধ মেশাবেন না, তাহলে ডিমটা জমাট বেঁধে যাবে। এটাও মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এক সাইডে এটা রেখে দিচ্ছি। প্যানে আমি ঘি নিয়ে নিচ্ছি 1/4 কাপ। ঘির পরিবর্তে আপনারা এখানে বাটারটাও ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন ঘি অথবা বাটার দিয়ে এই হালুয়াটা তৈরি করার জন্য। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি 4টা এলাচ। মুখটা আমি একটু থেতো করে নিয়েছি। ঘি বা বাটারের পরিবর্তে আপনারা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন, তবে স্বাদে বেশ কিছুটা পরিবর্তন হবে। এখন এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি। এবার আমি এর ভেতরে 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে সুজির কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি। আর এই সময়ে গ্যাসটা মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। তিন চার মিনিট ধরে এটা ভেজে নেওয়ার পর কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসছে, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। তবে দুধটা আমি একবারই দিচ্ছি না, প্রথমে আমি অল্প করে দুধ দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি। একবারই যদি সবটুকু দুধ দিই তাহলে দেখা যাবে সুজিটা জমাট বেঁধে যাবে। এবার আমি বাকি দুধটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে পাউডার দুধটাও পানির সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার সুজিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আর এই পর্যায়ে এসেও গ্যাসে কোনো পরিবর্তন হবে না, গ্যাসটা মিডিয়ামের থেকেও কম রাখতে হবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এটা ফুটে উঠেছে, এখন আমি দেখে নিচ্ছি মিষ্টিটা ঠিক আছে কিনা। মিষ্টিটা আমার কাছে ঠিক মনে হচ্ছে, তাই আমি আর কোনো চিনি এর ভেতরে মিশাবো না। এখন এর ভেতরে সে আগে থেকে তৈরি করে রাখা ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তবে ডিম দুধের মিশ্রণটা দেওয়ার আগে এটা একটু মিশিয়ে নিতে হবে। এটা এক হাত দিয়ে দিতে হবে এবং অন্য হাত দিয়ে এভাবে নাড়তে হবে, তা না হলে ডিমটা আবার এক জায়গা জমাট বেঁধে যেতে পারে। এই হালুয়াটা তৈরি করার সময় গ্যাসটা মিডিয়ামের থেকে কম রেখে একটু সময় নিয়ে এটা আপনাকে তৈরি করতে হবে। আর এটা অনবরত এভাবে নাড়তে হবে, তা না হলে নিচ থেকে আবার জমাট বেঁধে যেতে পারে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জর্দার রং। আমি 1/4 চা চামচ জর্দার রং 1 টেবিল চামচ দুধের সঙ্গে আগেই মিশিয়ে রেখেছি। এবার এই জর্দার রংটা আমি অল্প অল্প করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমার পছন্দ মতো কালার আসার পরে আমি এর ভেতরে আর কোনো প্রকার রং মেশাবো না। আমি সবটুকু জর্দার রং এর ভেতরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা বাদ দিয়েও এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ এবং 3 টেবিল চামচ কাঠবাদাম।
বাদামটা আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। হালুয়াটা শুকিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখবেন এর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন এর ভেতরে আমি আরো এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে আমি আরো কিছু সময় এটা একটু রান্না করে নিচ্ছি। বেশ কিছু সময় ধরে রান্না করে নেওয়ার পর আমি এর ভেতরে আরো এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 12 মিনিট সময় ধরে এটা রান্না করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন প্যানের গা থেকে এটা ছেড়ে দিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সুজিটা ছেদ করার জন্য আমি এরকম একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি এবং এর ভেতরে আমি কিছুটা ঘি বিরাস করে নিয়েছি। এখন এই সুজির মিশ্রণটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার এই চামচের সাহায্যে আমি এটা সমান করে নিচ্ছি। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি সুজিটা কিছুটা গরম থাকা অবস্থায় কেটে নিয়েছি। আপনারা সুজিটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর এটা কেটে নেবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা কেটে নিতে পারেন। এখন এটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমি প্রায় 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার এটা আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি। আমি এভাবে একে একে সবগুলো বরফি উঠিয়ে নিচ্ছি। সবগুলো বরফি আমি উঠিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে এটা একটু সাজিয়ে নিয়েছি। ভিডিওটি পছন্দ হলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে এটা শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।